সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার 43% নেমেছে, তবে হাসপাতালে রোগীর চাপ কমেনি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, হ্যাঁ মমো, সাতক্ষীরার সীমান্ত জেলায় করোনা সংক্রমণের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, একে কখনো কোনো রকমেই দামাতে পারছে না প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, কোনোভাবেই এটাকে কমানো যাচ্ছে না। গতকালও 3 জন মারা গেছে সাতক্ষীরা ডেডিকেটেড হসপিটাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে। এখানে আক্রান্তে ভর্তি আছে 22 জন সহ 247 জন এই হসপিটালে ভর্তি আছে। এখানে আরো ভর্তি আছে বিভিন্ন ক্লিনিকে 147 জন করোনা সংক্রমণ নিয়েই। এখানে যেভাবে বাড়তেছে, এটাকে প্রতিহত করতে যে লকডাউন ডাকা হয়েছিল তা শিথিল অবস্থার কারণে জনমনে আরো শঙ্কা দেখা দিয়েছে যে এই সংক্রমণ কবে নাগাদ কমবে। একইভাবে গ্রামে গঞ্জে যে স্থানীয় সর্বদলীয় যে প্রোগ্রাম ছিল সেটিও সফলতার মুখ দেখতে পায়নি বলে মানে জানিয়েছে সুশীল সমাজ। গ্রামে গঞ্জেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বিশেষ করে যারা মারা যাচ্ছে তাদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার কথা ছিল সেগুলোও দাফন করা হচ্ছে না স্বাস্থ্যবিধি মেনে, যে কারণে সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের বর্তমানে একটু সংক্রমণের হার কমলেও 43% আসলেও সেটা খুব সহনীয় বলে মনে করছে না সুশীল সমাজ। এই ছিল সাতক্ষীরার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। মমো, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সহকর্মী মমতাজ বাপি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর।